আজকের রাশিফল চৌঠা মে 2023 বৃহস্পতিবার, তিথি কৃষ্ণ চতুর্দশী, জন্ম রাশি হল কন্যা, সূর্যোদয় সকাল 5টা 6, সূর্যাস্ত বিকাল 6টা। মেষ রাশির রাশিফল, সম্প্রতিকালে আপনি যদি হতাশ বোধ করেন তাহলে আপনার উচিত সঠিক চিন্তাভাবনা করা। আজ আপনি একটু চাপে থাকতে পারেন, নতুন কিছু পরিকল্পনা করতে পারেন, বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য সময়কালটি ভালো হবে, আকর্ষণীয় কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে, নতুন উদ্যোগের খরচগুলিকে পিছিয়ে দিন, সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আজকের দিনটি স্ত্রীর সঙ্গে জীবনের সেরা ইভেন্ট হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মেষ রাশির রাশিফল, যোগব্যায়াম এবং ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে সাহায্য করবে, খুব একটা লাভদায়ক দিন নয়, কাজেই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন, দেখা করতে আসা অতিথিরা সন্ধ্যাটি দখল করে রাখবে, কারোর জন্য আজকের দিনটি সুন্দর হতে পারে, প্রেমের উদ্দীপনা থাকবে, আপনি কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, স্ত্রীর সাথে আজ সুন্দর একটি দিন উপভোগ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মিথুন রাশির রাশিফল, আজ নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, স্বাস্থ্য ভালোই থাকবে, দীর্ঘক্ষণ হাঁটতে যেতে পারেন, আপনি অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারবেন, আর্থিক সমস্যার সমাধান হবে, আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন, আজ প্রেমিকার সাথে বাইরে যাবার কিছু পরিকল্পনা করতে পারেন, প্রিয়জন আজ একটু বিরক্তিকর থাকতে পারে, ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো হবে, আকস্মিক কিছু মুনাফা আপনি পেতে পারেন, আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল, আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদের কারণ হবে, সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, আজ আপনি বিশেষ কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, অতিথিরা আজ সাক্ষাৎ করতে আসতে পারে, আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন, আজ ভালোবাসার মানুষের খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন, ভালোবাসার জীবন সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, দেখা করতে আসার অতিথিরা আজ এড়িয়ে যাবে, আজ আপনি স্ত্রীর সাথে কিছু অভিমানের কথা বলতে পারেন, তর্কের সময় পুরানো কোনো সমস্যা উঠে আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। সিংহ রাশির রাশিফল, মানসিক এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন, আজ একটু বিশ্রাম নিতে হতে পারে, আপনার পরিচিত মানুষদের সাথে আপনি উপার্জনের নতুন উৎস খুঁজে পাবেন, যুক্তিসম্মত হতে পারেন, আপনি যাকে ভালোবাসেন তার প্রতি খেয়াল রাখুন, আজ নতুন টাকা রোজগারের সুযোগগুলি নিতে পারেন, কল্যাণকর দিন, সব বিষয়ই আপনার অনুকূলে থাকবে, আজ আপনি শীর্ষ জগতে থাকবেন, সঙ্গীর সাথে সুন্দর একটি দিন কাটাতে পারেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 9। কন্যা রাশির রাশিফল, আপনি আজ যোগ এবং ধ্যান দিয়ে দিনটি শুরু করতে পারেন, আজ সারা দিন আপনার শক্তিস্তর বজায় থাকবে, অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন, পিতা মাতার কাছ থেকে সাহায্য পেতে পারেন, আত্মীয়রা অতিরিক্ত উদারতা দেখাতে পারে, আজ আপনি কিছুটা চাপে থাকবেন, উদারতা কিছু দূর পর্যন্তই ভালো হবে, আজ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে কোনো কিছুর প্রয়োজন বোধ করবেন না, আজ এই সত্যটি বুঝতে পারবেন, কঠোরভাবে পরিশ্রম করুন, আজ পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে পারেন, স্ত্রীর সাথে যথেষ্ট সময় কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। তুলা রাশির রাশিফল, আপনার আবেগপ্রবণ স্বভাবের জন্য স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, আজ একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে, আজ কিছু সমস্যার সম্মুখীন হবেন, বাস্তবসম্মত হন, আজ যারা সাহায্যের হাত বাড়িয়েছে তাদেরকে আপনি সাহায্য করতে পারবেন, আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন, নতুন মানুষরা আগ্রহী হবে, কেনাকাটা যদি করতে চান তাহলে তা এড়িয়ে চলুন, অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল, অতীতের ভুল সিদ্ধান্তগুলি হতাশ হতে পারে, আজ
ছোটোখাটো কোনো অশান্তি হতে পারে, আজ আপনি অন্যদের সাহায্য করতে পারবেন, ব্যাংকিং কারবার সতর্কতার সাথে করতে হবে। আজ আপনি কোনো জায়গা থেকে আমন্ত্রণ পেতে পারেন, ভালোবাসার মানুষের কাছ থেকে সাহায্য পাবেন। আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলির জন্য মানুষজন আগ্রহী হবে। আজ আপনি ছোটোখাটো কোনো সাহায্য পেতে পারেন। আজকের দিনটি গভীর ভাবপূর্ণ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ধনুরাশির রাশিফল। সৃজনশীল কাজ আপনাকে চাপ বাড়াবে, বড়সড় কিছু পরিকল্পনা ধারণা ছাড়িয়ে কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে। সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। আপনার গৃহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে, কাউকে আজ সাহায্য করতে পারেন। আপনার পুনরায় সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে। আজ কিছু সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন, স্ত্রীর কাছ থেকে সাহায্য পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মকর রাশির রাশিফল। আপনি আজ প্রচণ্ড ভাবপ্রবণ থাকবেন, আজ বিশেষ কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, আর্থিক দিকে শক্তিশালী হয়ে উঠতে পারবেন, অর্থশাস্ত্রয় হবে, কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যেতে পারেন, প্রেমিকার সাথে সুন্দর সময় কাটাবেন, অধিক সহানুভূতিশীল হবেন, সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর যতক্ষণ না আশ্বস্ত হচ্ছেন আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না, সেগুলি প্রতি লেগে থাকুন। আজ একটু আত্মকেন্দ্রিক হয়ে উঠতে পারেন, পথপ্রদর্শন আপনাকে সাহায্য করবে, গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা বলবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কুম্ভ রাশির রাশিফল। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগব্যায়াম শুরু করুন। আজকের দিনটি সুন্দর হতে পারে, অর্থ অপ্রত্যাশিতভাবে আসতে পারে, স্ত্রীর কাছ থেকে সাহায্য পাবেন, যার আবেদন হৃদয় ছুঁয়ে যায় এমন কারো সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবল, নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবে, অতীতের কারো যোগাযোগ করা এটি একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব, স্ত্রীর কাছ থেকে সাহায্য পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মীনরাশির রাশিফল। আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে, সুস্বাস্থ্যের কারণে আপনি বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ করতে পারবেন, বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, আজ প্রচুর অর্থ ব্যয় হবে, আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়বে, পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন, কাজকর্ম ভালোবাসায় ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভের দ্বারা নয়, প্রেমের প্রতি সাহায্য পেতে পারেন, গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করতে পারবেন, পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।